ধূমপান এটি মানব জাতির আদিকাল থেকে চলে আসছে, কিন্তু এটি অত্যন্ত একটি খারাপ অভ্যাস, বদ অভ্যাস বলবো। এটির সর্বজন স্বীকৃত কোনো ধরনের কোনো উপকারী আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। যা কিছু ধূমপান সম্বন্ধে আমরা দেখি সব কিছুই ক্ষতিকারক, এবং এটা যে কত বড় একটি স্বাস্থ্য ক্ষতিকারক দিক সেটি হয়তো আমাদের অনেকেই যারা ধূমপান করেন তারা জানেন না, এবং তারা যদি এটি ভালোভাবে জানতেন তাহলে অনেকেই হয়তো ধূমপান করতেন না। না জানলেও অনেকেরই একটি ধারণা বা ভাষা জ্ঞান আছে যে ধূমপানের ফলে ক্যান্সার হয়। হ্যাঁ, সেটিও একটি সত্যি কথা, তবে তার চেয়েও বড় দিক যেটি সেটি হচ্ছে ধূমপানের ফলে সিওপিডি নামক একটি মারাত্মক রোগ হয়, এবং এই সিওপিডি রোগটির শতকরা 85% ক্ষেত্রে কারণ হচ্ছে ধূমপান। অন্যান্য কারণে যেটি হয় সিওপিডি সেটি মাত্র 10-15%, এবং এই সিওপিডির যে পরিণতি সেটি কিন্তু অত্যন্ত মারাত্মক। সিওপিডি রোগের ফলে মানুষের মৃত্যুর এখন বর্তমান যে অবস্থা আছে তাতে এটা হচ্ছে আমরা বলি ফোর্থ লিডিং কজ অফ ডেথ, অর্থাৎ মানুষ মৃত্যুর যে প্রধান কারণগুলি তার ভিতরে 1 নম্বরে আছে হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক, 2 নম্বরে আছে স্ট্রোক বা ব্রেইন স্ট্রোক যেটাকে বলা হয় সেটি, 3 নম্বরে আছে সমস্ত ক্যান্সার মিলিয়ে, সমস্ত অঙ্গের ক্যান্সার মিলিয়ে, এবং 4 নম্বরে আছে সিওপিডি। সেটি 2020 সালে এটি 4 নম্বর থেকে 3 নম্বরে উঠে আসবে, এই ধরনের প্রিডিকশন আমাদের স্ট্যাটিস্টিশিয়ানরা করছেন, এবং বুঝতে পারেন যে তাহলে কীরকম একটি ঘাতক ব্যাধির সৃষ্টি হচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। এখন এই ধূমপানের কারণে যে সিওপিডি হয় সেটি হয়তো আমাদের অনেক জনগণই জানেন না, সেজন্য তারা যেভাবে খুশি সেভাবেই ধূমপান করে যাচ্ছেন। ফলে আমাদের বক্তব্য হচ্ছে ধূমপানের ফলে মানুষের মরণ ব্যাধি সিওপিডি সৃষ্টি হচ্ছে, ধূমপানের ফলে মুখের যে কোনো অংশে, মুখে ওরাল ক্যাভিটির ভিতরে ক্যান্সার হচ্ছে, শ্বাসনালীতে ক্যান্সার হচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে, খাদ্য নালীর ভিতরে ক্যান্সার হচ্ছে, এবং আরও অনেক ধরনের ক্যান্সারের সাথেই ধূমপানের সম্পর্ক আছে। এটি যেমন সত্যি কথা, এর তার চেয়েও আরও বড় সত্য কথা হচ্ছে যে সিওপিডি একটি মরণব্যাধি, এবং সেটা সৃষ্টি হয় এই ধূমপানের কারণেই। ফলে যারাই ধূমপান করেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ধূমপান বর্জন করুন, তাহলে এই সিওপিডিকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। সিওপিডি চিকিৎসা দিয়ে ভালো করা যায় না। অনেক সময় সিওপিডি রোগী মনে করে তার অ্যাজমা, কিন্তু মূলত অ্যাজমা এবং সিওপিডি দুইটি পৃথক রোগ। অ্যাজমার রোগী চিকিৎসা দিলে সম্পূর্ণই ভালো হওয়ার সুযোগ আছে, কিন্তু সিওপিডি রোগীকে চিকিৎসা দিয়েও সন্তুষ্টও করা যায় না, উন্নতি হওয়ারও সম্ভাবনা যথেষ্টই কম। হয়তো কিছুদিন জীবন সাস্টেইন করে, বেঁচে থাকে, কিন্তু আলটিমেটলি এটাকে বলা হয় প্রোগ্রেসিভলি ডিটারিওরেটিং ডিজিজ, অর্থাৎ ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একসময় এই সিওপিডি থেকে, যদিও এটা ফুসফুসের রোগ, কিন্তু ফুসফুসের রোগ থেকে দেখা যায় তার হার্ট ফেইলিওর তৈরি হয়, সারা শরীরে পানি চলে আসে। আসলে সিওপিডি শুধু হার্ট বা লাংয়ের রোগও নয়, সিওপিডি একটি সিস্টেমিক ডিজিজ, অর্থাৎ শরীরের এমন কোনো অঙ্গ নাই যেটা সিওপিডিতে আক্রান্ত হয় না। সমস্ত ভাস্কুলার সিস্টেম, কিডনি সবটাই কিন্তু আক্রান্ত হয় এই ধূমপানের কারণে বা সিওপিডিতে। ফলে এই, এবং তার অন্যতম যে জিনিস বিষয়টি সেটি হচ্ছে ধূমপানের সাথে তারা যে নিকোটিনগুলো গ্রহণ করে এবং অন্যান্য যে সমস্ত কেমিক্যাল সাবস্ট্যান্সগুলো থাকে সেই সবগুলোই দেখা যায় রক্তনালীগুলোর ক্ষতিকারক, এবং এই এই ধূমপায়ীদেরই হার্ট অ্যাটাকও বেশি হয়, এদের স্ট্রোকও বেশি হয়। ফলে আমরা যদি মনে করি যে 1 থেকে 5 পর্যন্ত বেশিরভাগ মানুষের মৃত্যুর যে কারণসমূহ তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং এই সিওপিডি এবং ক্যান্সার, এই 4টির সাথেই কিন্তু সরাসরিভাবে সম্পৃক্ত হচ্ছে ধূমপান।
আসুন আমরা সবাই ধূমপান পরিহার করি, স্বাস্থ্য সচেতন হই, সিওপিডি এবং ক্যান্সার মুক্ত জীবনযাপন করি। ধন্যবাদ।